ঋণ পরিশোধে ব্যর্থ মা মেয়েকে বেঁধে নির্যাতন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক বিধবা নারী ও স্কুলছাত্রী মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে এ ঘটনার মূল পরিকল্পনাকারী সবুজকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত সবুজ কালিয়াকৈর উপজেলার সিরাজপুর গ্রামের বাসিন্দা নির্যাতনের শিকার ওই নারী ও স্থানীয়রা জানায় ওই গ্রামের আব্দুর রশিদ প্রায় পাঁচ বছর আগে মারা যান তার স্ত্রী মেয়েকে নিয়ে স্থানীয় বন বিভাগের জমিতে বসবাস করেন ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং তার মেয়ে স্থানীয় স্কুলে লেখাপড়া করে সংসারের অভাব অনটন থেকে মুক্তি পেতে ওই নারী সম্প্রতি স্থানীয় এক জিনের বাদশার খপ্পরে পড়েন সংসারের সচ্ছলতা ফিরিয়ে দেবে এমন প্রতিশ্রুতিতে ওই নারীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে জিনের বাদশা এতে সম্মতি জানিয়ে জিনের বাদশার দাবিকৃত টাকা জোগাড় করতে ওই নারী স্থানীয় কয়েকজনের কাছ থেকে সুদে টাকা নেন সেই টাকা ওই জিনের বাদশার হাতে তুলে দেন কিন্তু দীর্ঘদিন পরেও সংসারের সচ্ছলতা ফিরে আসেনি বরং ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি দিশেহারা হয়ে পড়েন নির্ধারিত সময়ের মধ্যে তিনি পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারেননি টাকা পরিশোধ না করেই মেয়েকে নিয়ে এলাকা ত্যাগ করার পরিকল্পনা নিচ্ছেন এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার পাওনাদাররা ওই নারীর বাড়ি ঘেরাও করে পরে তারা ওই নারী ও তার স্কুলে পড়ুয়া মেয়েকে বাড়ির পাশের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার মা ও মেয়েকে উদ্ধার করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মনোয়ার হোসেন চৌধুরী বলেন এই ঘটনায় ওই নারী বাদী হয়ে গতকাল রাতে কালিয়াকৈর থানায় আটজনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী সবুজকে আজ শুক্রবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে